জন্ম হোক, যথাযথ কর্ম হোক, ভালো ভাব সম্প্রসারণ, এখানে লিখতে হবে ভূমিকা। জন্মগত পরিচয় নয়, কর্মগুণে মানুষ পৃথিবীতে অমরত্ব লাভ করে। এখানে লিখতে হবে মূল ভাব, মানুষ জন্ম নিয়ে বড় বড় হয় না বা অমর হয় না, তার কর্মই তাকে বাঁচিয়ে রাখে, শ্রেষ্ঠত্ব দান করে, জন্মের উপর মানুষের কোনো হাত নেই, এটি সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের জন্ম ও মৃত্যু সম্পর্কে কেউ অবগত নয়। মানুষ অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তার কাজের মাধ্যমে নিজেকে অমর করে রাখেন। অতি দরিদ্র পরিবারে জন্মালেই নিচু মনের হতে হবে এমন কোনো কথা নেই। মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় তার কর্মের মাধ্যমে। শ্রেণীর পরিচয়ে মানুষের যথার্থ মূল্যায়ন হয় না। বিশ্ববিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়র ছোট ঘরের সন্তান ছিলেন। বেন জনসন নিচু শ্রেণীর পরিবার থেকে এসেছেন। বিশ্বখ্যাত ফুটবল খেলার ম্যারাডোনা সাধারণ এক দিনমজুরের ছেলে। ওসামা বিন জায়েদ ক্রীতদাসের পুত্র হয়েও আপনার চরিত্রগুণে মক্কা বিজয়ের সময় সেনাপতির আসনে অধিষ্ঠিত ছিলেন। কবি ভার্জিলের পিতা ছিলেন ক্ষৌরকার, অথচ তারা সবাই নিজ নিজ কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে আছেন। তাই জন্ম দ্বারা মানুষের বিচার যুক্তিসম্মত নয়, কর্মের দ্বারা যুক্তিসম্মত। মানুষ মহৎ কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে থাকেন, তাই প্রত্যেকের উচিত সভ্যতার উন্নয়নে নিজেকে যোগ্য করে তোলা। এই যে এই মানুষের আগে লিখতে হবে মন্তব্য।